এই ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম হসপিটালিটি এইসব পড়ার ক্ষেত্রে আমরা কিছু টার্মিনোলজি কিছু রকম টার্ম বা কিছু রকম কথার সাথে আমরা আমরা জানতে পারি বা কিছু আমাদের কথা শুনতে পারি বা পড়তে পারি, তো সেই কথাগুলোর তাৎপর্যপূর্ণ মানে বা ব্যাখ্যা সেটা আজকে একটু একটু করে দেবো, যেগুলো আমার টার্মিনোলজিস যেটা রিলেটেড উইথ এ ট্যুরিস্ট সেই ক্ষেত্রে হয়। এক হচ্ছে গেস্ট। গেস্ট ইজ দ্য পার্সন হু অ্যাকচুয়ালি অ্যাভেলস অল দ্য সার্ভিসেস প্রোভাইডেড বাই ট্রাভেল এজেন্ট অর হোটেল। তো গেস্ট কাদের বলা হচ্ছে, কোনো একটা ট্রাভেল এজেন্ট অথবা হোটেলে হোটেলের দ্বারা যে সমস্ত সার্ভিসেসগুলো বা যে ও পরিষেবা যেটাকে আমরা বলি সে বিভিন্ন রকম প্রদান করে থাকে যে সমস্ত ব্যক্তিদের, যাদের তাদেরকে আমরা বলছি গেস্ট। কাস্টমার ওয়ান হু পেস ফর অল দ্য সার্ভিসেস অ্যাভেলড। কাস্টমার তাকেই বলা হচ্ছে যেরকম বিভিন্ন রকম সব ধরনের সার্ভিস অ্যাভেল করে থাকে বা পেতে পারে। ফর এক্সাম্পল, এ কর্পোরেট ফুটিং দ্য বিল ফর ইটস এক্সিকিউটিভ ইউজিং এ হোটেল অর ট্রাভেল এজেন্ট সার্ভিসেস ফর ট্রাভেলিং অন বিজনেস। ট্যাক্স, ট্যাক্স আমরা জেনারেলি বলছি গেস্টকে, প্যাসেঞ্জারকে, ইউজুয়ালি ইউজড অ্যাজ নাম্বার অফ প্যাক্স। নাম্বার অফ প্যাক্স বলতে নাম্বার অফ গেস্ট। যদি আমি বলি 100 জন গেস্ট আসবে তার মানে 100 প্যাক্স, ঠিক আছে। টু আন্ডারস্ট্যান্ড দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার্স ট্রাভেলিং টুগেদার সেটাকে আমরা বলছি প্যাক্স, এই কথাটা। তারপর হচ্ছে ফিট। ফিট কথার মানে হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ফ্রি ইন্ডিভিজুয়াল ট্রাভেলার। দিস টার্ম ইজ ইউজ টু মেনশন সিঙ্গেল ট্রাভেলার্স অর অ্যাট দ্য মোস্ট অফ এ কাপল। ফ্রি ইন্ডিভিজুয়াল ট্রাভেলার বলতে আমরা সিঙ্গেল কোন ট্রাভেলারকে বলছি বা অথবা মোস্ট অফ দ্য কাপল বা যারা কাপল যারা থাকছে, বর বউ দম্পতি বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যারা যাচ্ছে তাদের ক্ষেত্রে আমরা বলছি। জিআইটি, জিআইটি হচ্ছে গ্রুপ ইনক্লুসিভ ট্যুর। তো এই ধরনের টার্ম আমরা ইউজ করি গ্রুপ ট্রাভেলার্সের ক্ষেত্রে, জিআইটি এই টার্মটা। এইবার যেটা হলো টার্মিনোলজি যেগুলো ইউজ করা হয় রুমসের ক্ষেত্রে, তো টার্মিনোলজিস টু আইডেন্টিফাই দ্য টাইপ অফ রুমস টু বি বুকড। প্রথমে হচ্ছে সিঙ্গেল রুম। সিঙ্গেল রুম কী হচ্ছে? সিঙ্গেল বেড। সিঙ্গেল রুমে কী থাকছে? একটা সিঙ্গেল বেড থাকছে এবং একজন সেখানে রুমে থাকতে পারছে। যদি এখন সিঙ্গেল রুমটা খুব একটা বেশি থাকে না, খুব কম বা অবসলুট হয়ে গেছে, ডাবল রুম, ডাবল রুমে থাকছে একটা ডাবল বেড থাকছে যেখানে দুজন ব্যক্তি থাকতে পারে, সেই রুমে একটা অপশান থাকছে যে কিং সাইজ অথবা টুইন বেডের, টুইন বেডের রুম অথবা টুইন রুম। দুটো সিঙ্গেল বেডের ক্ষেত্রে আমরা টুইন রুম বলছি, দুখানা সিঙ্গেল বেড যেখানে থাকছে তাকে বলছে টুইন বেডের রুম অথবা টুইন রুম। আমরা এই বাঁদিকে এই ছবি যেমন দেখছি যে এইটা কিন্তু সিঙ্গেল রুমের উদাহরণ, ঠিক আছে। এখানে একটা সিঙ্গেল বেড আছে, ঢুকতে গিয়ে বাথরুম, এখানে আছে নর্মাল বেড সাইড টেবিল, এরকম করে একটা সিঙ্গেল রুম হচ্ছে। ডাবল রুমের ক্ষেত্রে এই জিনিস হচ্ছে এখানে ডাবল বেড থাকছে, এখানে ফ্রিজ থাকছে, টিভি থাকছে, ওয়াটার এখানে ক্লোসেট থাকছে, এখানে ডেস্ক থাকছে, বাথরুমটা এরকম হচ্ছে, টয়লেট বাথরুম এরকম ফেসিলিটিস দিচ্ছে, এন্ট্রান্সটা মেবি এখান থেকে হচ্ছে এন্ট্রান্সটা। আর এই সিঙ্গেল রুমের ক্ষেত্রে এন্ট্রান্সটা কিন্তু এইটা, কারণ যে কোনো রুমের ক্ষেত্রে ঢুকেই কিন্তু সামনে আগে বাথরুম পড়ে। আর টুইন রুমে আমরা এটা জিনিস দেখতে পাচ্ছি, এরকম ঢুকছি, এই জায়গাটা সব কিছু থাকছে, আর এইখানে হচ্ছে দুখানা টুইন রুম থাকছে। কাবানা, কাবানা রুম এক ধরনের রুম, এ রুম অ্যাডজাসেন্ট টু দ্য সুইমিং পুল। এটা আমাকে অনেক ক্ষেত্রে আমরা চেঞ্জিং রুমও বলতে পারি, যে এমন একটা রুম যেখানে আমরা সুইমিং পুলের কাছাকাছি যে রুমটা থাকবে এবং সেখানে চেঞ্জিং পারপাসে বা শাওয়ার নেওয়ার জন্য অনেকেই ইউজ করে। লানাই, লানাই হচ্ছে এক ধরনের আউটডোর রুম যেখানে ওপেন এয়ার থাকে, ঠিক আছে, ওপেন এয়ার হ্যাঙ্গিং গার্ডেন বা গার্ডেনিং ভিউ, এমন কোনো একটা ব্যালকানি যেই রুমের ব্যালকানি থেকে একটা সুন্দর ওপেন এয়ার বা কিছু দেখতে পাচ্ছে তাকে আমরা লানাই রুম বলছি। এফিসিয়েন্সি রুম, এফিসিয়েন্সি মানে রুম বলছে একটা রুমের মধ্যে যেখানে একটা কিচেন ফেসিলিটিস থাকবে বা কিচেন থাকবে। আমরা যে সিঙ্গেল রুম ডাবল রুম দেখলাম সেখানে কিন্তু এখানে কোথাও কিচেন নেই, এখানে কোথাও কিচেন ফেসিলিটিস, বাট এমন কিছু রুম যেটি রুমের সাথে কোনো কিচেন থাকবে তা আমরা আমাকে বলছি যে এফিসিয়েন্সি রুম। পেন্ট হাউস, পেন্ট হাউস আমরা কাকে বলছি? এ সেট অফ রুম, সেট অফ রুমস বলতে একাধিক রুম, মানে একের অধিক যে রুমগুলো থাকছে যেটি টেরেসে মানে একদম টপ অফ দ্য হোটেলে, আমরা বলতে পারি টেরেস বলতে এটা ছাদ বলছি যেখানে অবস্থিত, ঠিক আছে, বা টপে যে কোনো হোটেলের টপে, পার্ট অফ হুইচ ইজ ওপেন টু দ্য স্কাই, যেটার একটা ফ্লোর ওপেন টু দ্য স্কাই হবে। হয়তো ওপেন টু দ্য স্কাই বলতে পুরোপুরি খোলা না, হয়তো উপরটা খোলা, সেটা তো কাজ দিয়ে ঢেকেরা, মানে আমরা দেখতে পাচ্ছি সি থ্রু যেটা দেখা যায় সেইগুলো আমরা বলছি পেন্ট হাউস। সুইট, সুইট ইজ আ সেট অফ অ্যাটলিস্ট টু রুমস কনসিস্টিং অফ বেডরুমস অ্যান্ড লিভিং এরিয়া।
तो सुइट रूम विभिन्न रकम होते पारे, दुटो रूम, तीनटे रूम, चारटे रूम, पाँचटा रूम, बाट सुइट रूमे एटलिस्ट दुटो रूम्स थाकबे, जार मध्ये एकटा बेडरूम थाकबे, एकटा लिविंग रूम थाकबे। यूजुअली सुइट्स आर नोन आर नोन बाय देयर डेकोर एवं डेकोरेशन ऊपर सुइटगुलो निर्भर करे एवं सेई डेकोरेशन की की सुइटगुलोके की बोले प्रेसिडेंशियल सुइट, मुगल सुइट एवं कोबिचे आरो अनेक सुइट आछे। এবং আরেকটা আছে জুনিয়র সুইট, ইট ইজ ইউজুয়ালি আ লং রুম উইথ এ পার্টিশন, মোস্টলি উডেন, দ্য রুম হ্যাজ টু ডিফারেন্ট সেকশন ডিউ টু দ্য পার্টিশন। একটা বড় রুম থাকছে যেখানে একটা উডেন বা একটা আর্টিফিশিয়াল পার্টিশন দিয়ে ভাগ করা হচ্ছে, তাকে আমরা এখানে বলছি জুনিয়র সুইট। তো নর্মালি আমরা সুইট দেখেছি এই জিনিসটা, সেট অফ রুমস, এটা হচ্ছে আমাদের লিভিং, এটা আমাদের বেডরুম থাকছে, এটা আমাদের লিভিং রুম থাকছে, এরকম করে সিস্টেমটা করা হয়েছে। এছাড়া অন্যান্য আরও রুম আছে, বাথরুম তো থাকবে, এরকম করে সিস্টেমটা করা হচ্ছে। এইবার হচ্ছে জুনিয়র সুইট, জুনিয়র সুইটটা আমরা দেখতে পাচ্ছি এরকম আছে, এখানে মেবি ফ্ল্যাট স্ক্রিন টিভি টেবিল রেখেছে, এখানে এটা লিভিং রুম পারপাসে রেখেছে, এখানে ক্লোসেট রেখেছে, এখানে বাথিং সিস্টেম আছে, এইখানটা হচ্ছে বেডরুম বলে রয়েছে, এটা পার্টিশন করে দেওয়া আছে মিনিমাম, এটাকে আমরা বলছি জুনিয়র সুইটস। এইবার টার্মিনোলজি যেটা বলো সেটা হচ্ছে আমাদের বিভিন্ন রকম টাইপ অফ মিল রুমের সাথে। তো টাইপ অফ মিল যেমন কি আছে, খাওয়ার মিল বলতে খাবার কি দেওয়া হচ্ছে সেটার উপর। ইউরোপিয়ান প্ল্যান, ইউরোপিয়ান প্ল্যান বলতে আমরা কী বুঝি, শুধুমাত্র রুমের ভাড়া দেওয়া। তো অনেক ক্ষেত্রে অনেকে আছে করে কি, যেমন এই টার্মগুলো আছে, তারা এরকম করে রুম বুক করে, আমাকে একটা ইউরোপিয়ান প্ল্যানে রুম বুক দিন বা আমাকে ইউরোপিয়ান প্ল্যান করে দিন, কোনো একটা গেস্ট গিয়ে বলল রুমে, সেরকমভাবেও দিতে পারে। তো ইউরোপিয়ান প্ল্যান মানে হচ্ছে শুধু রুম বুক, রুম বুক করলো, শুধু রুম বুকের অ্যামাউন্ট দেবে, আর কিছু টাকা দিতে হবে না। কন্টিনেন্টাল প্ল্যান, কন্টিনেন্টাল প্ল্যান মানে কি, শুধু রুম ভাড়া, তার সাথে থাকবে কন্টিনেন্টাল ব্রেকফাস্ট, ব্যাস, এটা ছাড়া বাকি অন্য কিছু যদি সে যদি খায় বা নেয় বা সে যদি অ্যাভেল করে, সেই ক্ষেত্রে কিন্তু তাকে পেমেন্ট করতে হবে। তারপর হচ্ছে আমেরিকান প্ল্যান, আমেরিকান প্ল্যানটা বলা হচ্ছে রুম ভাড়া প্লাস তিনটে মেজর মিলস, তিনটে মেজর মিলস বলতে কি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এই একসাথে দেওয়া, তাকে আমরা বলছি আমেরিকান প্ল্যান। তারপর হচ্ছে মডিফাইড আমেরিকান প্ল্যান, মডিফাইড আমেরিকান প্ল্যানে হচ্ছে রুম রেন্ট, রুম ভাড়া থাকছে, তার সাথে যে কোনো দুটো মিল, আইদার ব্রেকফাস্ট, আইদার লাঞ্চ, অথবা ব্রেকফাস্ট লাঞ্চ, অথবা লাঞ্চ ডিনার, অথবা ডিনার ব্রেকফাস্ট, এরকম করে তার ইচ্ছা মতো তার মতো করে নিল। বারমুডা প্ল্যান, বারমুডা প্ল্যানটাকে আমরা বলছি কি, বারমুডা প্ল্যানটাকে আমরা বলতে পারি এক ধরনের রুম রেন্ট থাকছে, তার সাথে আমেরিকান ব্রেকফাস্ট থাকছে, ব্যাস এইটুকু দরকার হলেই তাকে আমরা বারমুডা প্ল্যান বলছি। জাঙ্গল প্ল্যান, জাঙ্গল প্ল্যান আমরা বলছি রুম রেন্ট, রুম রেন্ট থাকছে, ইউজুয়ালি অন এপি, ঠিক আছে, তার সাথে জাঙ্গল সাফারি, এপি বলতে আমরা আমেরিকান প্ল্যান বলছি, জাঙ্গল সাফারি থাকছে, ঠিক আছে। তো এইটাকে আমরা বলছি জাঙ্গল প্ল্যান। রুম রেন্টের সাথে এপি আমি আমেরিকান প্ল্যান কেন বলছি, আমেরিকান প্ল্যানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব ধরনের কাজ থাকছে, ঠিক আছে, এখানেও তাই জন্য আমেরিকান প্ল্যানটাই হচ্ছে, তার সাথে জাঙ্গল সাফারি, কারণ জাঙ্গল সাফারি এই হোটেল থেকে এরা যেহেতু অ্যারেঞ্জ করছে, তো এদেরই কাজ হচ্ছে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব প্রোভাইড করা। এবার আমি বলবো আরও কিছু টার্মিনোলজি নিয়ে, যেমন হচ্ছে আমেরিকান ব্রেকফাস্ট, আমেরিকান ব্রেকফাস্ট কী থাকছে, কুকড ফুড অ্যালং উইথ কন্টিনেন্টাল ব্রেকফাস্ট সাচ অ্যাজ এগ অ্যান্ড সিরিয়াল ব্রেকফাস্ট। তো আমেরিকান ব্রেকফাস্টে থাকছে হচ্ছে কিছু রান্না করা খাবার, তার সাথে কন্টিনেন্টাল ব্রেকফাস্ট, কন্টিনেন্টাল ব্রেকফাস্ট বলতে ডিম, ডিম বলতে পোস্ট এগ, স্ক্র্যাম্বল্ড এগ, বিভিন্ন রকম এগ থাকছে, এবং সিরিয়াল প্রিপারেশন, সিরিয়াল কিছু কেলক্স, কর্নফ্লেক্স, এই ধরনের কিছু থাকছে, মিল্ক, এই ধরনের জিনিস আমরা বলছি আমেরিকান ব্রেকফাস্ট। কন্টিনেন্টাল ব্রেকফাস্টে কী হচ্ছে, কন্টিনেন্টাল বেসে কোনো খাবার, রান্না করা খাবার থাকছে না, থাকছে হচ্ছে জুস থাকছে, বিভিন্ন টাইপের ব্রেড স্লাইসেস মানে পাউরুটি থাকছে, কিছু প্রিজারভেটিভস থাকছে যেটাকে আমরা বলছি জ্যাম, জেলি, বাটার, মার্মালেড, তার সাথে থাকছে টি, কফি, এটাকে আমরা বলছি কন্টিনেন্টাল ব্রেকফাস্ট। ইএমটির ফুল ফর্ম কি, ইএমটির ফুল ফর্ম হচ্ছে আর্লি মর্নিং টি, যেটা ঘুম থেকে ওঠার আগে, ব্রেক ঘুম থেকে ওঠার পর একদম ফার্স্টে বা ব্রেকফাস্টের আগে যে টিটা দেওয়া হচ্ছে তাকে বলছে আর্লি মর্নিং টি। ফরেক্স, ফরেক্সটাকে বলছে ফরেন এক্সচেঞ্জ, এটাকে আমরা একটু সহজে বলছি ওয়ান ওয়ার্ডে ফরেক্স। গেস্ট ফোলিও, গেস্ট ফোলিও আমরা কী বলছি, গেস্ট ফোলিও হচ্ছে সেই ইনফরমেশান বা পার্সোনাল ডিটেলস গেস্টের সম্বন্ধে, যেমন তাদের হচ্ছে বার্থ, ডেট অফ বার্থ কবে, অ্যানিভার্সারি কবে, বা প্রভৃতি যেমন থাকে।
IBT inbound tours, inbound tours are tourist, এটা ডিপার্টমেন্টে বলতে থাকে, আর OBT হচ্ছে outbound tours অথবা tourist. Sold out, sold out কথাটা আমরা কখন বলি, যখন কোনো রুম অ্যাভেলেবেল থাকে না হোটেলে বা সব রুম বুকড, কোনো ফ্রি রুম বা খালি রুম নেই, তখন আমরা বলছি সোল্ড আউট. ট্রান্সফার, দ্য ট্রাভেল বাই গেস্ট ফ্রম দ্য এয়ারপোর্ট অর রেলওয়ে স্টেশন টু দ্য হোটেল অ্যান্ড ভাইস ভার্সা. ট্রান্সফার বলতে আমরা কী বলছি, যখন কোনো গেস্ট এয়ারপোর্ট অথবা রেলওয়ে স্টেশন থেকে হোটেলে আসছে বা হোটেল থেকে সে এয়ারপোর্ট বা রেলওয়ে থেকে, সেটাকে আমরা বলছি ট্রান্সফার হয়ে যাচ্ছে. ভিআইপি মানে কি, ভিআইপি গেস্ট, ভেরি ইম্পর্টেন্ট গেস্ট বা ভেরি ইম্পর্টেন্ট পার্সন. ভিআইপি ফুল ফর্ম হচ্ছে ভিআইপি, ভেরি ইম্পর্টেন্ট পার্সন, ভেরি ইম্পর্টেন্ট পার্সন গেস্ট. ওয়াকিং গেস্ট, ওয়াকিং গেস্ট কী বলছে, গেস্ট ওয়াকিং ইন হোটেল উইদাউট এনি রিজার্ভেশন আর আস্কিং ফর রুম. এমন কিছু আমরা রুম হোটেলে দেখি যে হয়তো কেউ আমাদের হোটেলে এসছে, অধিকাংশ আমরা দেখি যে রুম বুক করে আসে, তো আমরা অনেক ক্ষেত্রে দেখি অনেক কাছে রুম বুক করে আসে না, ডাইরেক্ট চলে এসে বললো, সে জিজ্ঞেস করছে, সে হয়তো কোনো রুম কোথাও রুম পায়নি, সে এসে জিজ্ঞেস করে কোনো রুম হবে কি হবে না, যে কোনো কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে চলে আসছে, তাকে আমরা বলছি ওয়াকিং গেস্ট.